করোনা ভাইরাস থেকে আত্মরক্ষায় করণীয়। বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে, এসব কিছু মানুষের হাতের কামাই। তবে মর্যাদা বৃদ্ধি ও পরীক্ষার জন্য কখনো কখনো মহান আল্লাহ মুমিনদের ওপর বিপদ মুসিবত দিয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহামারী কাফেরদের জন্য আজাব আর মুমিনদের জন্য রহমত। যদি কোনো মুমিন মহামারীতে মারা যায় সে শহীদ বলে গণ্য হয়। মহান আল্লাহ মঙ্গলময়, তার ইচ্ছা ছাড়া বিশ্বজগতে কিছুই সংগঠিত হয় না। সুতরাং আতঙ্কিত না হয়ে আল্লাহর উপর ভরসা রাখুন। যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্যই আল্লাহই যথেষ্ট। নিজের ঈমান নবায়ন করুন, বেশি বেশি ঈমানের কালেমা পাঠ করুন, ছোট বড় সকল পাপ বর্জন করুন, অতীত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন, বেশি বেশি তাওবা ইস্তেগফার করুন, সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, খাওয়ার আগে হাত মুখ ভালোভাবে ধুয়ে নিন, পুষ্টিকর স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ এবং পর্যাপ্ত পানি ও ফলের রস পান করুন, নিয়মিত মধু, কালো জিরা এবং প্রতিদিন সকালে সাতটি করে আজোয়া খেজুর খান, অকারণে জনসমাগম এড়িয়ে চলুন, বাড়ি থেকে বের হওয়ার সময় অজু করে নিন, বাহিরে রাস্তাঘাটে সর্বত্র মাস্ক ব্যবহার করুন, মুসাফা মোয়ানাকা কোলাকুলি বা কর্ম অর্জন করতে সতর্কতা অবলম্বন করুন, বাহিরে থেকে এসে ভালোভাবে সাবান পানি দিয়ে হাত ধুয়ে নিন, বাইরে থেকে বাড়িতে প্রবেশ করে অজু করে নিন, হাঁচি কাশি করার সময় নাক মুখ রুমাল বা টিস্যু পেপার দ্বারা ঢেকে নিন। এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া সাইয়িল আসকাম। সকাল সন্ধ্যা তিনবার করে পড়ুন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরযি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম।